আমি বলছি, আমাদের শত অনুরোধের পরে ইনি আসবেন না, তারপর আমাদের জোরপূর্বক ইনি এখানে এসেছেন। আপনারা সবাই চেনেন, হয়তো ফের চেনেন, আমাদের বক্সিহাট থানার একজন অফিসার। না বললে হয় না, না বললে হয় না, তবু আমি বলছি, এত সুন্দর গান গায়, আমাদের শত অনুরোধের পরে ইনি এখানে এসেছেন। আমি চাইবো সবার কাছে চাইবো একটু করতালির মাধ্য দিয়ে ওনাকে একটু সম্বর্ধনা জানাবেন। আমাদের স্যারের গানে সন্তুষ্ট হয়ে নারায়ণ বর্মন 160 টাকা পুরস্কৃত করেছেন। হ্যালো, ওনার গানে সন্তুষ্ট হয়ে মাতানি নিবাসী সুখচান বর্মন ওনাকে 200 টাকায় পুরস্কৃত করেছে, এবং কমিটির অন্যতম সদস্য, আমাদের এই সমাপূজা কমিটির অন্যতম সদস্য নিখিল বর্মন 50 টাকায় পুরস্কৃত করেছে, এবং 2 নম্বর নাগরখানা নারায়ণ দাস 10 টাকায় পুরস্কৃত করেছে। সুন্দর বর্মন ওনাকে 50 টাকায় পুরস্কৃত করেছে। অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে এবং শিল্পীর পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করছি। আরেকটি ঘোষণা, সেফ ডিফেন্স উশু অ্যাসোসিয়েশন অফ তুফানগঞ্জ 2 ব্লক সেক্রেটারি মানস বর্মা কমিটিকে 200 টাকায় পুরস্কৃত করেছে, 200 টাকা প্রদান করেছেন আর কি, সহযোগিতা করেছেন। সেফ ডিফেন্স উশু অ্যাসোসিয়েশন অফ তুফানগঞ্জ 2 ব্লক সেক্রেটারি মানস বর্মা, এখানে ছোট ছোট ছেলে মেয়েদের কমফু বা ক্যারাটে এরকম মানে শেখানো হয় আর কি, 200 টাকায় কমিটিকে প্রদান করেছেন। হ্যালো, চিরদিনই তুমি যে আমার, ঠিক আছে, ওকে।